আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। وقال رسول الله صلى الله عليه وسلم من مات لم يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار। رواه مسلم। রহনপুর ডাক বাংলা পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বী আলে কেরাম, যুবক ভাইরা এবং প্রাণপ্রিয় তরুণ ভাইরা, প্রশংসা সেই মহানগর আলমীদের জন্য যার অশেষ সহমতে আজকে গ্রীষ্মের এই দাবদাহের মধ্যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ লাভ করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করলেন, তার উদ্দেশ্যে আমরা আবারও আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই মজলিসে আমার বক্তব্যের বিষয় হল সহি আকিদা, বিশুদ্ধ আকিদার গুরুত্ব। এই বিষয়ে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমরা এমন একটা পরিবেশ লক্ষ্য করছি, যে পরিবেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত গ্রহণকারী মানুষের সংখ্যা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিশুদ্ধ আকিদা, সহিহ আকিদার বিষয়ে মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, যেটা গত 10-15 বছর আগে পর্যন্ত আমরা এই হারে মানুষকে দিনের সত্য বুঝকে গ্রহণ করার বিষয়ে এত অগ্রগামী দেখতাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ বর্তমানে তৈরি করে দিয়েছেন যে মানুষ সত্য জিনিসটা জানতে চাচ্ছে, সত্য জিনিসটা বুঝতে চাচ্ছে। সহি আকিদা কী জিনিস, বিশুদ্ধ আকিদা কী জিনিস, এটা নিয়ে তারা নতুন করে ভাবছে। 10-15 বছর আগে যখন আমরা মানুষের সামনে কথা বলতাম, আকিদার কথা বলতাম, তখন তারা বলতো আকিদা কী জিনিস, আকিদা নিয়ে এত কথা বলার কী রয়েছে, সালাত সিয়াম নিয়ে কথা বলো, ফাজাইল নিয়ে কথা বলো, আকিদা নিয়ে কথা বলার মতো পরিবেশ তখন ছিল না। মানুষ বুঝতো না আকিদা কি, বিশ্বাস কি। আলহামদুলিল্লাহ আজকে মানুষ বুঝতে শিখেছে এবং বোঝাটা অত্যন্ত জরুরি। তার কারণ আপনার বিশ্বাসটাকে কেন্দ্র করে আপনার আমলটা পরিচালিত হয়। একজন মানুষ পৃথিবীতে পরিচালিত হয় তার কিছু বিশ্বাসকে কেন্দ্র করে। যার বিশ্বাস যেরকম সে সেভাবেই পরিচালিত হয়। আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কোরআনে এসেছে ওকদাকুন নিকাহ, নিকাহের বন্ধন, বিবাহের বন্ধন। বিবাহের বন্ধনটা যেরকম একটা শক্তিশালী বন্ধন, ঠিক তেমনই মানুষের সাথে তার কর্মের সাথে তার বিশ্বাসের একটা শক্তিশালী বন্ধন রয়েছে। এই জন্যই শব্দটিকে আকিদা বলে ওলামায়ে কেরাম বিশেষভাবে উল্লেখ করেছেন। এখন আসুন, আকিদা বলতে আমরা কী বুঝি? আকিদা হচ্ছে সেই বিশ্বাস যেই বিশ্বাসে কোনো প্রকার সন্দেহ থাকে না। আপনাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো কেউ কেউ আপনার দাদাকে দেখেছেন, কিন্তু দাদার আব্বা যিনি পরদাদা, পরদাদাকে কেউ দেখেছেন? সম্ভবত কেউ দেখেনি, কিন্তু তারপরেও পরদাদা যে একজন আছেন এ বিষয়ে কারোর কোনো সন্দেহ আছে? কারোর কোনো সন্দেহ নেই। অথচ আপনি কিন্তু তাকে দেখেননি, দেখেছেন? শুধুমাত্র বিশ্বাস করেন।
এই বিশ্বাসটার নামই হচ্ছে আকীদা। এই বিশ্বাস কে কেন্দ্র করে আপনার জীবনটা পরিচালিত হয়, সারাটা জীবন মানুষের পরিচালিত হয়। এবার আসুন ইসলামী আকীদা। ইসলামী আকীদা বলতে আমরা কি বুঝি? ইসলামী আকীদা বলতে কিছু সুনির্দিষ্ট বিশ্বাসকে বোঝানো হয়, যে বিশ্বাসকে কেন্দ্র করে একজন মুসলমান তার জীবনকে পরিচালনা করে। ইসলামের মৌলিক যে ছয়টি বিশ্বাস যেটাকে আমরা ইমান বলি, সেই ইমানের মৌলিক ছয়টি বিষয় সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। ইমানের প্রথম বিষয়টি কি? আল ইমান বিল্লাহ, মানে আল্লাহর প্রতি ইমান আনা। দুই নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি, তার ফেরেশতাদের উপর ইমান আনা। তারপর ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব সমূহ প্রেরণ করেছেন তার উপর বিশ্বাস করা। তারপরে ওয়া রুসুলিহি, তার রসুলদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল রসুলকে প্রেরণ করেছেন সেই রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ এই পৃথিবীর পরে আরও একটা পৃথিবী যে সামনে আসছে, অনন্তকাল পৃথিবী, সেই পৃথিবীর উপর বিশ্বাস স্থাপন করা। আর সর্বশেষ আল কদর খায়রি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা, অর্থাৎ তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামের যে মৌলিক ছয়টি বিশ্বাস, এই ছয়টি বিশ্বাসের বিষয়ে কারো কোনো দ্বিমত রয়েছে? এই ছয়টি বিষয়ে কি আমরা সবাই বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি? মনে প্রাণে আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি। এবারে আসুন, ইসলামী আকীদা বলতে শুধুমাত্র এই ছয়টি মৌলিক বিষয় নয়, এই ছয়টি হচ্ছে মৌলিক বিষয়, এর সাথে আর যত বিষয় সংশ্লিষ্ট রয়েছে, অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে যত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়কে সম্মিলিতভাবে ইসলামী আকীদা বলা হয়। ইসলামের যে সকল বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন, তার প্রত্যেকটি বিষয়ের উপরে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। সমস্ত বিষয়ের উপর ইসলাম যে বিষয়গুলো নিয়ে এসেছে, ইসলামী শরীয়ত যে বিষয়গুলো নিয়ে এসেছে, সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নামই ইসলামী আকীদার উপর বিশ্বাস স্থাপন করা। এবারে আসুন আমরা কিছু দলিলের দিকে যাই। মানুষের আমল তার আকীদার উপরে নির্ভরশীল। মানুষ যত ভালো আমলই করুক না কেন, যদি তার নিয়ত সহি না হয়, তার আকীদা সহি না হয়, তাহলে তার সেই সকল ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমরা সবাই জানি, ইন্নামাল আমাল বিন্নিয়া, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? তার নিয়তের উপরে। মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপর, কে কোন নিয়তে নির্ভর আমল করছে তার উপরেই তার আমলটা নির্ভর করছে। কয়েকটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন? মাদার তেরেসার নাম এমন একজন মহিলা, যে মহিলার মতো উপকারী মহিলা পৃথিবীতে খুবই কম রয়েছে। অনুরূপভাবে নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছেন তারা? নাম শুনেছেন? কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য তিনি কি না করেননি, সারা বিশ্বের মানুষ তাকে আজকে শ্রদ্ধার চোখে দেখে। এই ধরনের মানুষ যারা, তারা সারা জীবনে পাপকর্ম করেছেন কি না আমাদের জানা নেই। তারা সবসময় ইসলামিক দৃষ্টিতে বলছি না, স্বাভাবিকভাবে তারা কোনো পাপকর্ম করেছেন, অন্যায় করেছেন, এটা বলা খুব কঠিন ব্যাপার। অর্থাৎ তারা সারাটা জীবন মানুষের উপকারার্থেই কাজ করে গেছে। তাদের জীবনে শুধু মানুষের উপকার ছাড়া কোনো অপকার হয়নি। কিন্তু যে বিষয়টা আমাদের এখানে চিন্তা করার বিষয়, যে এই নেলসন ম্যান্ডেলা, এই মাদার তেরেসা, এরা কি জান্নাতে প্রবেশ করতে পারবে? কেন পারবেন না? তারা পৃথিবীতে এমন এমন ভালো আমল করে গিয়েছেন, আপনার বাপ দাদা 14 পুরুষ মিলে সেই ভালো আমল করার যোগ্যতা রাখে না, অথচ তা সত্ত্বেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ তাদের বিশ্বাস আল্লাহর উপরে ছিল না, ইসলামের উপরে ছিল না। যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস আনতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সেই বিষয়গুলোর প্রতি বিশ্বাস তারা রাখতে পারেননি, আনতে পারেননি বলেই তারা এত ভালো ভালো কাজ করা সত্ত্বেও তারা কিন্তু জান্নাতের অধিকারী হবেন না, এটাই বাস্তবতা। তাহলে যেটা বলছিলাম, যে বিশ্বাসের গুরুত্বটা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়। বিশ্বাস যদি আপনার সঠিক না থাকে, আপনার আমল যত ভালো হোক না কেন, সেই বিশ্বাস আপনাকে বা সেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অন্যভাবে দেখো,
যে ব্যক্তি ইমান আনার পরেও এক নিজেকে মুসলমান দাবি করার পরেও ইসলামের কোনো কোনো বিষয়কে যদি সে অস্বীকার করে, তাহলে কি সে মুমিন থাকতে পারবে? ফেরেশতাদেরকে অস্বীকার করলো, আল্লাহর কিতাবকে অস্বীকার করলো, আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করলো, সে কি মুমিন থাকতে পারবে? সে কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের বিষয়বস্তুগুলোর উপরে, ঈমানের বিষয়বস্তুগুলোকে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ওহুয়া ফিল আখিরাতিল খাসিরিন, এবং সে পরকালে জীবনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্বয়ং বলছেন এই কথা যে লাইন আশরাকতা, যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করে বসো, লাইহ পাতার না আমালুকা, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সমস্ত ভালো আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনা মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাতৃমণ্ডলী, আমি আর দু একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, আজকের যুগে আমাদের সমাজে কিছু মুসলমান রয়েছেন যারা চরমপন্থী আকীদায় বিশ্বাসী, যারা জঙ্গিবাদী। কিছুদিন আগে শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটল, আপনারা কি জানেন? বোমা বিস্ফোরণ হল না সেখানে, শত শত মানুষ সেখানে মারা গেল না, কারা করেছিল? তারা কিন্তু আমার আপনার মতো পাঁচ অক্ষ সালাত আদায়কারী কিছু মুসলমান। তারা এই ধরনের অন্যায় কর্ম করলো কিসের ভিত্তিতে? একটা বিশ্বাসের ভিত্তিতে। সে বিশ্বাস কি? তারা মনে করত যে কোনো মানুষ, কোনো মুসলমান যদি কোনো কবিরা গুনাহ করে, যেমন চুরি করেছে, জেনা করেছে, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে হত্যাযোগ্য হয়ে যায়। এই বিশ্বাসের কারণে তারা সমস্ত বর্তমান বিশ্বে যতগুলো মুসলিম দেশ রয়েছে, সমস্ত মুসলিম দেশে যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদেরকে কাফের ঘোষণা করে। তার কারণ, এই সমস্ত দেশের মুসলিম শাসকরা অধিকাংশ ক্ষেত্রে ইসলামের বিধিবিধান অনুযায়ী নিজেরা পরিচালিত হন না, দেশকে পরিচালনা করেন না। এই কারণে তারা সমস্ত মুসলিম বিশ্বের যারা শাসক রয়েছে তাদেরকে তারা কাফের ঘোষণা করে। অথচ ইসলামের বিশ্বাস কিন্তু এটা না। ইসলাম কবিরা গুনার কারণে একজন মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে দেয় না, কিন্তু এই চরমপন্থী যারা, যারা খারেজি, যারা জঙ্গিবাদী, তাদের বিশ্বাস হচ্ছে যে কেউ কবিরা গুনাহ করুক না কেন, সে যত বড় মুসলমানই হোক সে কাফের হয়ে যাবে। এবং সেই কারণেই তারা এই ধরনের অন্যায় কাজগুলো করতে মোটেও দ্বিধাবোধ করে না। তারা একজন মুসলমানকে, পাঁচ অক্ষ সালাত আদায়কারী মুসলমানকে যে কোনো সময় কতম করে দিতে কোনো দ্বিধাবোধ করে না। আরেকটা দল রয়েছে যাদের বলা হয় মুরজিয়া, যারা হচ্ছে শিথিলপন্থী, যারা মনে করে একজন মুসলমান যখন সে কালেমা পাঠ করে নিয়েছে, সে যত অপরাধী করুক না কেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন ক্ষমা করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন, এক কথায় তার ইমানের ওপরে তার পাঠটা কোনো রকম প্রভাব বিস্তার করবে না, তার ইমানটা আগের জায়গাতেই সে টান থাকবে। আর এই কারণেই তারা একই সাথে পাঁচ অক্ষ সালাত আদায় করে, আবার যখন মুআমালাতে যায়, অর্থাৎ অর্থনৈতিক জীবনে যায়, সামাজিক জীবনে যায়, সেখানে হেন অন্যায় নেই যে অন্যায় তারা করে না। আমাদের সমাজে অনেক মানুষ এরকম রয়েছে না, যারা পাঁচ অক্ষ সালাত আদায় করে, আবার যে সুদ খাচ্ছে, পাঁচ অক্ষ সালাত আদায় করে, আবার দোকানে যে ওজনে ফাঁকি দিচ্ছে, এ ধরনের হাজার হাজার লোক আছে না, বহু লোক রয়েছে আমাদের সমাজে। এরা হচ্ছে মূলত মুরজিয়া আকীদার। তারা মনে করে আমরা লাই লাই লালা পড়ে নিয়েছি, ব্যাস আমাদের জন্য জান্নাত অবধারিত। তাদের পাপ, তাদের অন্যায় কর্মগুলো তাদের ইমানের উপর কোনো প্রভাব বিস্তার করে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের এই বিশ্বাসের কারণে তারা ইচ্ছা মতো পাপ কর্ম করে যাচ্ছে। প্রভাতিমণ্ডলী, যেটা বলতে চেয়েছিলাম, একজন মানুষ তার বিশ্বাসের উপর পরিচালিত হয়, বিশ্বাস যদি শুদ্ধ না হয় তাহলে তার কর্ম অবশ্যই অবশ্যই খারাপ হবে। বিশ্বাস যদি শক্তিশালী হয়, বিশ্বাস যদি মজবুত হয়, আল্লাহর উপরে ইমান যদি তার দৃঢ় হয়, তাহলে সেই মুসলমানের দ্বারা, সেই মুমিনের দ্বারা কখনো অন্যায় কাজ হওয়া সম্ভব নয়, কখনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, এবারে আসুন ইমান বা বিশ্বাসের বা আকিদার মৌলিক বিষয় কোনটি। আকিদার মৌলিক বিষয় হচ্ছে আল ইমান বিল্লাহ বা তাওহীদ, আল্লাহর উপর ইমান আনা বা আল্লাহর একত্ববাদের প্রতি ইমান আনা। আজকে আমাদের সমাজে যত মানুষ আমরা রয়েছি, মুসলমান হোক অমুসলমান হোক, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, খুব কম মানুষ রয়েছে যারা একথা বিশ্বাস করে না যে আমাদের একজন প্রভু নেই, আমাদের একজন সৃষ্টিকর্তা নেই। সামান্য কিছু নাস্তিকবাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ, সে ভগবান বলুক, গড বলুক, আর আল্লাহ বলুক, যা যে নামে অভিহিত করুক না কেন, একজন সৃষ্টিকর্তাকে প্রত্যেক মানুষ বিশ্বাস করে, করে না করে?
একথা নিজেও কোরআনে বলছে, যদি তাদেরকে বলা হয় যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, আকাশ থেকে কে পানি বর্ষণ করে, ভূমি থেকে কে শস্য উৎপাদন করে, তাহলে তারা সবাই একযোগে বলবে যে আল্লাহ, সেই আল্লাহ সেই সৃষ্টিকর্তা, তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। কিন্তু যখন তাদেরকে বলা হয় তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা অস্বীকার করে বসে। এক আল্লাহর ইবাদত করতে চায় না মানুষ, মানুষ আল্লাহকে স্বীকার করতে চায়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু এক আল্লাহর ইবাদত করতে চায় না। এই জন্য তাওহীদকে তিনটা ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন, একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়াহ, আরেকটা হচ্ছে তাওহীদ উলুহিয়াহ, আরেকটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা, অর্থাৎ তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রিজিক দাতা, তিনি যে আমাদের সমস্ত কিছু পরিচালনা করছেন, এই বিশ্বাস রাখার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়াহ। এই বিশ্বাস আমরা সবাই করি। দুই নম্বর হচ্ছে তাওহীদ উলুহিয়াহ, আল্লাহকে ইলাহ হিসাবে মাবুদ হিসাবে বিশ্বাস করা। এই জায়গায় যে আমরা সবাই নানা রকম ইলাহের উপাসনায় ব্যস্ত হয়ে পড়েছি, আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমাদের মুসলমানদের মধ্যে অসংখ্য এমন মানুষ রয়েছে যারা যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তখন তারা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে এমন একজন ব্যক্তির কাছে যায় যে ব্যক্তির নিজেরই কিছু করার ক্ষমতা নেই। আছে না এমন? মাজারে যাচ্ছে কারা? মাজারে কোনো হিন্দুরা যায়? মুসলমানরাই যাচ্ছে। তারা সেখানে কি যাচ্ছে? তারা যাচ্ছে সন্তান, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক মানুষ কখনো না। অথচ এই মুসলমান হয়ে যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, তারাই আমরা যাচ্ছি মাজারে একজন মানুষের কাছে যে মানুষের কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই। প্রিয় ভাতৃমণ্ডলী, যেটা বলতে চেয়েছিলাম তাওহীদ বিশ্বাসের অর্থটা কি, তাওহীদ বিশ্বাসের অর্থ যেটা তাওহীদ উলুহিয়া বিশেষ করে, এর অর্থটা হচ্ছে আমরা পবিত্র কোরআনে সূরা ফাতিহার একটা আয়াত সবসময় পড়ি, 5 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ কি? আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই ছোট্ট কথাটাই কিন্তু তাওহীদে উলুহিয়ার মূল কথা। এই জায়গাটা যদি আমরা আমাদের বিশ্বাসকে মজবুত করতে পারতাম, তাহলে আমরা কখনোই মাজারের মতো ফালতু জায়গায় যে সন্তান চাইতে পারতাম না। এই বিশ্বাসটা আমাদের যদি মজবুত থাকতো, তাহলে পৃথিবীর যত বিপদে আসুক না কেন, আমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো মানুষের কাছে সহযোগিতা চাইতাম না। এই বিশ্বাস মজবুত নেই বলেই আজকে আমরা মাজারে যাচ্ছি, আজকে আমরা এখানে যাচ্ছি, পাখির কাছে যাচ্ছি, গণকের কাছে যাচ্ছি, আমরা আমাদের ভাগ্য যাচাই করছি, এভাবে মানে আজে বাজে পন্থায়। প্রিয় ভাতৃমণ্ডলী, এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তাওহীদটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের জন্যই 13টা বছর মক্কায় তিনি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, তারা আমার একত্ববাদের প্রচার করে, প্রসার করে। আমরা শুধুমাত্র মানুষ এবং জিনকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তাজীবুত তাওহীদ, আমি প্রত্যেক উম্মাতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কি কারণে? এই কারণে যে আন ইয়াবুদুল্লাহ, তারা যেন মানুষকে কথা বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানি ভুত তাওহীদ, এবং আল্লাহ বাদ দিয়ে অন্য যাবতীয় জিনিস যা কিছু ইবাদত করা হয় সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি, হে রাসূল আপনি আগে জেনে নিন। আল্লাহ তার রাসূলকে, স্বয়ং তার রাসূলকে বলছেন, চিন্তা করে দেখুন, যে রাসূলকে তিনি প্রেরণ করেছেন তার দীন প্রচারের জন্য, তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তারপরে ওয়াস্তাগফির লিযামবি, অতঃপর তোমার পাপের জন্য তুমি ক্ষমা চাও। আগে জেনে নাও আল্লাহ একজন আছেন, তিনি একক আল্লাহ, তিনি বাদ দিয়ে আর কোনো সত্য মাবুদ নেই, এটা আগে জেনে নাও, তারপরে তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রিয় ভাতৃমণ্ডলী, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যের জায়গা হচ্ছে তাওহীদ। একজন মুসলমান তাওহীদ বিশ্বাস করে, আর একজন অমুসলমান সে তাওহীদ বিশ্বাস করে না, সে আল্লাহকে স্বীকার করে বটে, কিন্তু আল্লাহকে এক বলে মানে না, আল্লাহকে এক বলে মানে না বলে সে মূর্তির পূজা করে,
সে তিনটা ইলাহের পূজা করে বা আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো মাবুদ সে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান মাতা লাম ইউশরিক বিল্লাহ শাইআন দাখালা জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো না আল্লাহর সাথে অন্য কিছুর সাথে শিরক করলো না, দাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ওমান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন, যে ব্যক্তি মারা গেল এই অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে দাখালা না, সে ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, হাদিসটা হচ্ছে হাদিসে কুলসিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আনন্দে বর্ণিত, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি সারা বিশ্ব জুড়ে বিশ্বের মধ্যবর্তী যত স্থান রয়েছে সমস্ত স্থান জুড়ে পাপ করে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইয়া, অতঃপর তুমি আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করনি, আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি এই পৃথিবীর ব্যাপী যত জায়গা রয়েছে সমস্ত জায়গা ব্যাপী মাগফিরাত দিয়ে ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ব্যক্তি তাওহীদ বিশ্বাস করেছে, সে মুমিন হিসেবে নিজেকে দাবি করেছে, অথচ সে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, সে যত বড় ইমানদার হিসেবে নিজেকে দাবি করুক না কেন, সে যত বড় মুসলিম হোক না কেন, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না তার সাথে যা শরীক করা হয়েছে সে ব্যাপারে। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক বাদ দিয়ে অন্য সমস্ত গুনাহ তিনি ক্ষমা করতে পারেন যাকে তিনি খুশি। তিনি আরো বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা সাহাবীদেরকে শিক্ষা দিতেন তাওহীদের। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি তাকে শেখাচ্ছেন, তিনি তখন মাত্র 9 বছরের বালক, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বয়স তখন মাত্র 9 বছর, তাকে শেখাচ্ছেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। কালেমা হলো কি? ইহফাদিল্লাহ ইহফাদু, তুমি যদি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করবেন, অর্থাৎ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে তিনি আরো বলছেন ইহফাদিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর অধিকারগুলোকে সংরক্ষণ করো তাহলে তুমি সর্বদা আল্লাহকে তোমার পাশে পাবে। তারপরে যে কথাগুলি বলছেন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, হে ইবনে আব্বাস তুমি যখনই কিছু চাইবে চাইবে আল্লাহর কাছে, ওয়াইদা সালতা ফাসতাইন বিল্লাহ, যখনই কোনো বিষয়ে সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে, কারণ ইন্নাল উম্মা ইযা ইস্তামাউ আলা ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাহ, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো বিষয়ে তোমাকে উপকার করতে চায় তোমার উপকার করার কোনোই ক্ষমতা রাখে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছে। তারপরে আবার বলছেন ওয়া ইন্নাল উম্মা ইযা ইস্তামাউ ওয়া ইন ইস্তামাউ আলা ইয়াযুরুকা বিশাই লাম ইয়াযুরুকা বিশাই ইল্লা মা কাতাবাল্লাহু লাহ, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কোনো বিষয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছেন। রুফিয়াতুল আকলাম ওয়া জাফাতুস সুহুফ, সমস্ত কলম উঠানো হয়ে গেছে এবং পৃষ্ঠাগুলো সব শুকিয়ে গেছে, অর্থাৎ তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে উপকার করার ক্ষমতা রাখে না তেমনি ক্ষতি করার ক্ষমতা রাখে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে মজবুত থাকতো তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ করা কখনোই সম্ভব ছিল না। এই বিশ্বাস আমাদের মধ্যে নাই বলে আজকে আমাদের মধ্যে এত সমস্যা এত বিপর্যয়। প্রিয় ভাতৃমণ্ডলী, মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন দাওয়াত প্রচারের জন্য তখন তাকে বললেন তুমি এমন একটা কওমের কাছে যাচ্ছ তারা হচ্ছে আহলে কিতাব, তাদেরকে তুমি প্রথম যে বিষয়ে দাওয়াত দেবে ইলা ইউওয়াহিদুল্লাহ তাআলা, যে তারা যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারা যেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেয়, এটা তুমি আগে নিশ্চিত করো। প্রিয় ভাতৃমণ্ডলী, আপনারা জানেন হযরত লোকমান আলাইহিস সালামের কথা, তার কথা কোরআনে এসেছে এভাবে, তিনি
তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন, সেই 10টি উপদেশের মধ্যে একটি উপদেশ ছিল এটাই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে দেখো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। তাওহীদটা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, এ বিষয়ে একটি হাদিস বলাটা অত্যন্ত জরুরি, যে হাদিসটা সাহাবী সালমান আল ফারিসি উল্লেখ করেছেন, সামান্য একটা মাছির কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারে আবার জাহান্নামে যেতে পারে। তিনি গল্পটা এখানে উল্লেখ করেছেন, বনী ইসরায়েলের একটা গল্প, যে দুজন ব্যক্তি একবার একটা গ্রাম অতিক্রম করার জন্য যাচ্ছিল, সেই গ্রামের মেইন গেটে মেইন দরজার সামনে যখন তারা উপস্থিত হলো, তখন সেই গ্রামের লোকেরা বলল যে এই গ্রাম অতিক্রম করতে গেলে সেই গ্রামের দরজায় ছিল একটা মূর্তি, তারা বলছিল যে এই গ্রাম অতিক্রম করতে গেলে এই মূর্তির সামনে তোমাকে কিছু না কিছু দান করতেই হবে। তখন সেই দুই ব্যক্তির প্রথম যে ব্যক্তি ছিল সে ব্যক্তি বলল আমার কাছে এমন কিচ্ছু নেই যে আমি এই মূর্তির উদ্দেশ্যে দান করব। তখন তারা বলল ঠিক আছে, যদি তোমার কাছে কিছুই না থাকে তাহলে একটা মাছি নিয়ে আসো, এই মাছিটা এখানে এসে দান করো। তখন সেই ব্যক্তি তার জান বাঁচানোর জন্য একটা মাছি নিয়ে এসে সেখানে দান করে দিল, অতঃপর সেই গ্রামের লোকরা তার পথ ছেড়ে দিল এবং বলল তুমি চলে যাও। সাহাবী সালমান আল ফারিসি বলছেন যে ওই একটা মাছি দান করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করল। তারপরে দ্বিতীয় যে ব্যক্তি সেখানে উপস্থিত ছিল সেই ব্যক্তিকেও একই কথা বলা হলো যে তুমি এখানে কিছু দান করে যাও। তখন সে ব্যক্তি বলল আমার কাছে এমন কিচ্ছু নেই যে আমি এখানে দান করে যেতে পারি। তখন তারা তাকে একই কথা বললো ঠিক আছে, যদি কিচ্ছু না থাকে অন্তত একটা মাছি এখানে দান করে যাও। অতঃপর সে ব্যক্তি ছিল ইমানদার, পাক্কা ইমানদার, মজবুত ইমানের অধিকারী, সে বলল না আমি একটা মাছিও এখানে দান করে যেতে পারবো না। অতঃপর সেই গ্রামের লোকেরা তাকে ধরে ফেললো, তাকে জবাই করে ফেললো, তাকে মেরে ফেললো। সাহাবী সালমান আল ফারিসি বলছেন এই ব্যক্তি এই একটা মাছি না দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে গণ্য করে নিলেন। তাহলে বুঝে দেখেন তাওহীদ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি সারা জীবনে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হন, সিয়াম পালনকারী হন, হজ পালনকারী হন, আপনি যদি সারা জীবনে একবার একটা কয়েন, একটা একটা টাকা, একটা মাজার যে দান করে আসেন এবং আপনি তওবা না করেন, তাহলে নিঃসন্দেহে জেনে রাখেন ওই একটা টাকা দান করার কারণে কালকে আমাদের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাওহীদ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, যে বিষয়ে আমরা খুব কমই সচেতন থাকি। প্রিয় ভাতৃমণ্ডলী, মুসলমানরা পৃথিবীর বুকে একসময় রাজত্ব করেছিল, আপনারা সবাই জানেন। সেই রাজত্বের পিছনে সবচেয়ে বড় শক্তি হিসাবে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে তাওহীদ। ছোট্ট একটা ঘটনা বলে দিই, 14 হিজরির ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন শাসন চালাচ্ছিলেন, একজন সাহাবী সাহাবীর নেতৃত্বে কাদেসিয়ার যুদ্ধে একদল সৈনিক তিনি প্রেরণ করলেন পারসিকদের বিরুদ্ধে। পারসিকরা তখন ছিল তৎকালীন বিশ্বের পরাশক্তি, এখনকার যুগে আমেরিকা যেরকম শক্তিশালী ঠিক তৎকালীন যুগে পারসিকরা ছিল সেই ধরনের শক্তিশালী একটা সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের বিরুদ্ধে মাত্র 7-8 হাজার সৈন্য নিয়ে একটা দল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করেছিলেন। সেই দলের সেই দলটি যখন সেই পারসিক সাম্রাজ্যের মানে প্রায় দরজায় যে উপনীত হলো এবং তারা সেখানে অনুমতি প্রার্থনা করলো পারসিক সম্রাট হরমুজের কাছে যে আমরা আপনার কাছে কিছু কথা উপস্থাপন করতে চাই, আমাদের অনুমতি দেওয়া হোক, পারসিক রাজা হরমুজ তাদেরকে বললেন ঠিক আছে তোমাদের প্রতিনিধি একজন পাঠাও। পাঠানো হলো একজন সেনাপতিকে, তার নাম হচ্ছে রিবি ইবনে আমের। রিবি ইবনে আমেরকে যখন সেই বাদশার সামনে যে উপস্থিত হলেন হরমুজের সামনে অত্যন্ত নোংরা কাপড়ে, সাধারণ একটা পোশাকে এবং সাধারণ একটা অস্ত্র নিয়ে তিনি উপস্থিত, সেই দরবারের লোকেরা তারা তাকে দেখে হাসতে লাগলো যে আমাদের মধ্যে একটা বিশাল সাম্রাজ্যে যুদ্ধ করতে এসেছে এই ধরনের কিছু নোংরা পোশাক পরা লোক, হালকা অস্ত্র অস্ত্র সজ্জিত লোক, এরা কি করবে আমাদের বিরুদ্ধে, তারা হাসতে লাগলো। তারপরে হরমুজ তাকে বললেন ঠিক আছে তুমি আমাদের কাছে এসেছো, বলো তোমরা আমাদের কাছে কি চাও। তখন সেই সেনাপতি রিবি ইবনে আমের তিনি বাদশাহর উদ্দেশ্যে বলছেন উত্তরাইনা লিনুখরিজা মান আরাদা আন ইয়াখরুজা মিন ইবাদাতিল্লাহ ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, আমরা প্রেরিত হয়েছি এই জন্য যে এই সাম্রাজ্যে
যারা মানুষের ইবাদত ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে চায় তাদেরকে আমরা এই সাম্রাজ্য থেকে বের করে নিয়ে আসতে এসেছি, বের করে নিয়ে যেতে এসেছি। কথাটি বোঝা গেল? আবার বলি, রিপিট, আবার বলছেন যে আমরা এই সাম্রাজ্যে এই জন্য এসেছি যে এই সাম্রাজ্যে যে সমস্ত মানুষ মানুষের ইবাদত করা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করে তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যেতে এসেছি। প্রথম কথাতে দেখেন তাওহীদের কথা, তিনি বলতে আসেননি আমরা এই রাজ্য জয় করতে এসেছি, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, এই কথা এগুলো কিন্তু তিনি বললেন না। বললেন কি? আমরা এখানে এসেছি সেই সমস্ত মানুষকে নিয়ে যেতে যারা নিরেক তাওহীদবাদী, যারা এক আল্লাহর ইবাদত করে, যারা মানুষের ইবাদতকে পরিত্যাগ করে মানুষের যারা যিনি স্রষ্টা, মানুষের যিনি সৃষ্টিকর্তা তার ইবাদত করে তাদেরকে আমরা এখান থেকে বের করে নিতে এসেছি। এভাবেই ছিলেন তারা তাওহীদের দাওয়াত দাতা। তারা মানুষকে আক্রমণ করতে আসতেন না, মানুষের অকল্যাণ সাধন করার জন্য আসতেন না, তারা আসতেন মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। অন্যভাবে আরেকটা ঘটনা, ফাতুল আন্দালুসের ঘটনা আপনারা সবাই জানেন। সমস্ত পৃথিবী জয় 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 করার পরে যখন ফাতুল আন্দালুস অর্থাৎ বর্তমান যে স্পেন রাষ্ট্রটা, সেই স্পেন রাষ্ট্র পর্যন্ত মুসলমানরা একদিন এক সময় চলে গিয়েছিল সেই 700 খ্রিস্টাব্দে। সেই সময় সেনাপতি উকবা ইবনে নাফের, তিনি সমস্ত স্পেন জয় করার পরে স্পেনের মাটি যখন ভূখণ্ড শেষ হয়ে গেল আটলান্টিক মহাসাগর সামনে, তিনি দুঃখ প্রকাশ করে বলছেন, তিনি তার ঘোড়াটাকে ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে দুঃখ করে বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমার সামনে এই সমুদ্র না থাকতো তাহলে আমি এই ঘোড়াটা ছুটিয়ে দিতাম এবং এই পৃথিবীর বুকে যত স্থানে তোমার ইবাদতের পরিবর্তে অন্য কারো ইবাদত করা হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম এবং এমন একটা মানুষ পৃথিবীতে থাকতো না যে কেবলমাত্র সে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করে এমন কোনো ব্যক্তি আর থাকতো না। এই ধরনের অঙ্গীকার নিয়ে তারা পৃথিবীতে নেমেছিলেন। ভাতৃমণ্ডলী, এই ধরনের অঙ্গীকার তাদের মধ্যে ছিল, সেই মুসলমানদের মধ্যে ছিল বলেই তারা সারা পৃথিবী জয় করতে পেরেছিলেন। আর আজকে আমরা কি করি? আজকে আমরা যখনই আমাদের নির্বাচনের সময় হয় আমরা সবার আগে যাই কোথায়? আমাদের যারা রাজনৈতিক নেতারা তারা যান কোথায়? আগে মাজারে যান। এই হচ্ছে আমাদের অবস্থা। রাজ্য শাসন করতে যাচ্ছেন, দোয়া চাইবেন আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে প্রার্থনা করবেন কি, তারা যাচ্ছেন মাজারে। আর এভাবেই মুসলিম উম্মাহ আজকে ধ্বংসের অতন্তরে চলে গেছে। তাদের মধ্যে না আছে কোনো চেতনা, না আছে কোনো জাগরণ, আর না আছে কোনো বীরত্ব, আর না আছে কোনো আত্মমর্যাদা বোধ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওহীদের মর্যাদায় অভিষিক্ত করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা হিসেবে সম্মানিত করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি, যার নিজের একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা নেই, তার কাছে যে তারা আজকে মাথা নত করছে, তার কাছে যে তারা তাদের কামনা বাসনাগুলো পেশ করছে। প্রিয় ভাতৃমণ্ডলী, মুসলিম উম্মার আজকে যে অধঃপতন, এটার পিছনে কারণ তো এগুলোই। আমরা খালি নিজেরাই অযথা হাউতাস করি যে আজকে মুসলিম উম্মার কী হলো কী হলো কী হলো, আমাদের মধ্যে তাওহীদের সেই বিশ্বাসটাই তো নেই, আল্লাহর প্রতি তো বিশ্বাসটাই হারিয়ে ফেলেছি আমরা, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা আমাদের এতটাই হারিয়ে গেছে যে আমাদের সামান্য সন্তান না হলে আমরা চলে যাচ্ছি মাজারের কাছে, আমরা আমাদের ইমানকে হারিয়ে ফেলেছি মাত্র একটা সন্তানের কারণে। প্রিয় ভাতৃমণ্ডলী, আজকে মুসলিম উম্মাহ তাওহীদি আকীদা থেকে দূরে সরে আসার কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটাই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, অথচ আমরা মুশরিক হয়ে যাচ্ছি আমাদের নিজেদের অজান্তেই। আমরা বুঝতেই পারছি না যে আমরা মুশরিক হয়ে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 1400 বছর আগেই কিন্তু বলে গিয়েছেন, ওমা ইয়াকুল আকসারু ইল্লাহু মুশরিকুন, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশ ঈমান আনার সাথে সাথে মুশরিক। কিভাবে আমরা কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারি তাহলে এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। একজন কাফের, তিনি কাফের কেন? তিনি হচ্ছেন, তিনি কাফের এই জন্য তিনি আল্লাহকে স্বীকার করেন না, এই জন্যই তিনি কাফের। আর একজন মুশরিক, সে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করার পরেও সে আহ্বান করে একজন মূর্তিকে, তো আর মুসলমানরা পূজা করে না, কিন্তু একজন পীরকে পূজা করে, একটা মাজারকে যে পূজা করে, কাছিমকে যে পূজা করে, গাছকে যে পূজা করে, সে ব্যক্তি আল্লাহ করে ইমান রেখেছে, সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আবার মাজারে যেও মাথা নয়। এভাবেই মুসলমান মুশরিক হয়ে যায়, অথচ তারা নিজেরাই জানে না, নিজেরা বুঝতেই পারে না যে আমরা মুশরিক হয়ে গেছি। প্রিয় ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের পরিচয়গুলো পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই
এই সমস্ত মানুষদের পরিচয় দিচ্ছেন এভাবে যে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এই সমস্ত মানুষ যারা আল্লাহ বাদ দিয়ে অন্যদের ইবাদত করে তারা আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ইবাদত করে তাদের অবস্থাটা কি মা লা ইয়াদুরুহুম, তারা তাদের ক্ষতিও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম তাদের কোনো উপকারও করতে পারে না, ওয়া ইয়াকুলুনা এবং তারা বলে কি এই সমস্ত লোকটা কি বলে হাউলা ইশফাউনা ইল্লাল্লাহ, আমরা তো এদের পূজা করি না, আমরা তো পীরকে পূজা করি না, আমরা তো মাজারে যেটা বলছি মানে তাদেরকে যে মাথানো আছি আসলে আমরা তাদেরকে চিন্তা করছি না, আমরা তাদের কাছে এই জন্যই যাচ্ছি তারা হচ্ছে আমাদের পক্ষ থেকে সুপারিশকারী মাত্র। এই সমস্ত লোকেরা যারা পীর মাজারে ব্যবসা করে যারা মাজারে যে পূজা করে তাদেরকে যখন বলা হয় যে তোমরা কেন মাজারে যাচ্ছ তখন তারা কি বলে, তারা একটা উদাহরণ এভাবে দেয় না যে যখন আমরা উচ্চ আদালতে যাই হাইকোর্টে যাই, হাইকোর্টে যেতে গেলে একা একা যে কোনো কথা বলা যায় না, একজন উকিলের প্রয়োজন হয়, এ কথা বলে না? ঠিক একইভাবে তৎকালীন মক্কার কুরাইশরাও মক্কার মুশরিকরা কিন্তু একই কথা বলতো যে হাউলা ইশফাও না, আমরা তো আসলে আল্লাহরই ইবাদত করি, আল্লাহকে রব হিসেবে মানে, আমরা কেবল এদের কাছে এই জন্যই যাই যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হবে। ঠিক একই কথা মক্কার মুশরিকরা যে কথা বলতো আজকে আমাদের সমাজের এই মুসলমান নামধারী মুশরিকরা কিন্তু একই কথা বলে। আরো একটা হাদিস সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইত্তাখাযূ মিন দুনিল্লাহি আওলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করেছে তারা কি বলে মা নাবুদু, আমরা তো ওদের ইবাদত করি না, আমরা কি করি ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তাদের কাছে এজন্যই যাই যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। এর একটা বাস্তব উদাহরণ হলো আজকে আমাদের দেশে একটা একজন পীর রয়েছে, অনেক বড় পীর, সারা দেশব্যাপী যাদের কার্যক্রম, সেই পীর তিনি তার বক্তব্যে বলে থাকেন এভাবে যে আমাদের এই মানে কি বলবো এই মাজারে যারা মুরিদ, এই পীরের যারা মুরিদ হবে তাদেরকে সেই পীর জাহাজে করে নিয়ে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে। শুনেছেন আপনারা কখনো? ওই পীরের যারা মুরিদ হবে তাদের নামাজ তারা কিছু লাগবে না, তাদেরকে ওই পীর জাহাজে করে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই হচ্ছে পীরের ক্ষমতা। শায়খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ক্ষমতা ছিল না, সাহাবায়ে কেরামের যে ক্ষমতা ছিল না, সেই ক্ষমতার অধিকারী আমাদের দেশের এই ফালতু পীর। প্রিয় ভাতৃমণ্ডলী, এভাবে আমাদের ইমানগুলোকে এই সমস্ত ভণ্ড পীররা, এই সমস্ত ভণ্ড লোকেরা যারা পীর মাজারে ব্যবসা করছে তারা আমাদের ইমানগুলোকে এভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমরা নিজেরা কিছুই খবর রাখছি না। শুধু তাই নয়, আজকে আমাদের সমাজে যারা মুসলিম নামধারী মুশরিক রয়েছে তারা যে শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে সেই শির সেই জাহেলিয়াত যুগের মুশরিকদের চেয়ে নিকৃষ্ট শির, সেই সকল মুশরিকদের সম্পর্কে অর্থাৎ জাহেল যুগের মুশরিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউলাউদ্দিন, ওই সমস্ত মানুষরা যখন কোনো নৌকায় আরোহণ করতো সেই নৌকা কোনো ঝড়ের কারণে ডুবে যাওয়ার উপক্রম হতো তখন তারা আল্লাহকে মনে প্রাণে ডাকতো যে হে আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু যখন তাদেরকে আল্লাহ রাব্বুল মুক্তি দিতেন সেই ঝড় থেকে মুক্তি দিতেন তখন তারা যখন তারা ওই নদী থেকে নদী পার হয়ে নদীর কিনারায় চলে আসতো তখন তারা আল্লাহকে ভুলে যেত। কিন্তু আমাদের সমাজে যারা মুশরিক তারা বিপদে পড়লে যেমন পীরের কাছে যায়, খুশি সংবাদও পীরের কাছে যায়, সর্বাবস্থায় তারা পীরের কাছে যায়। আপনার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাও তারা পীরের কাছে যাচ্ছে, পরীক্ষা যদি ফেল করে তাও পীরের কাছে যাচ্ছে। কেন? তারা মনে করে যে আমার ছেলে যখন পাশ করেছে তার মানে আমার পীর আমার উপর খুশি আছে, এই জন্য তার কাছে যেয়ে নজর নেওয়াজ দিয়ে আসে। আর যখন ছেলে ফেল করে তখন মনে করে নিশ্চয়ই পীর আমার উপর বেজার হয়েছে, এই জন্য তার কাছে যেয়ে নজর নেওয়াজ দিয়ে আসে। অর্থাৎ সুখে দুঃখে সর্বাবস্থায় তারা যাচ্ছে পীরের কাছে, তাদের সেই মাজারের কাছে। অথচ মক্কার যারা কুরাইশ ছিল যারা মুশরিক ছিল তারা কিন্তু যখন বিপদে পড়তো তখন কমপক্ষে আল্লাহর কাছে চাইতো, আল্লাহর কাছে মুক্তি চাইতো। তারা অন্য অবস্থায় যখন খাইতো থাকতো তখন শির করতো, কিন্তু যখন কমপক্ষে বিপদে পড়তো তখন আল্লাহর কাছে তারা সাহায্য চাইতো। আর আমাদের সমাজের মুশরিকরা তারা বিপদে পড়লেও আল্লাহর কাছে চায় না, চায় মাজারে যে পীরের কাছে। প্রিয় ভাতৃমণ্ডলী, এভাবে তাওহীদের আকীদা থেকে দূরে সরে আসার কারণে আজকের মুসলিমরা তৎকালীন যুগের নিকৃষ্ট মুশরিকদের চেয়ে আরও বেশি নিকৃষ্টতর হয়ে পড়েছে, অথচ তারা নিজেরাই জানে না যে তারা মুশরিক। প্রিয় ভাতৃমণ্ডলী, ঠিক তেমনইভাবে আজকে আমাদের সমাজে একদল মানুষ যারা
তৎকালীন যুগের জাহমিয়া মুতাজিলা এই ধরনের যুক্তিবাদীদের অনুসারী তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আকার নেই, তিনি হচ্ছেন নিরাকার এবং তিনি হচ্ছেন সর্বত্র বিরাজমান। কথাগুলো শুনেছেন আপনারা? আপনাদের বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে প্রাথমিক যে আকিদার শিক্ষা দেওয়া হয়, ইসলামী শিক্ষা যে বইগুলো রয়েছে সেখানে স্পষ্টভাবে এই কথাই লেখা থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার। অথচ এই কথাগুলো যারা বলে তারা যে কি উদ্দেশ্যে বলে তারা হয়তো আপনারা নিজেরাও জানেন না। তারা এই উদ্দেশ্যে বলে যে তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কোনো সত্তা নেই, জাত নেই, বরং এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, আমি আপনি এই ক্যামেরা এই মাইক সব কিছু মিলেই হচ্ছে আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা এই জন্য মনে করে যে ফেরাউন সে হচ্ছে পাক্কা ইমানদার। তার কারণ ফেরাউন যতই আল্লাহকে অস্বীকার করুক না কেন, সে তো নিজেই আল্লাহর অংশ। সে যদি আল্লাহর অংশই হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কীভাবে শাস্তি দেবেন? এটাই তাদের হচ্ছে আকীদা। এই কারণেই এই সমস্ত আকীদায় যারা বিশ্বাস করতো তৎকালীন যুগে সুফিরা, তারা বিশ্বাস করতো নামাজ রোজা হজ জাকাত কিছুর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অংশকে নিজের জাতকে কীভাবে শাস্তি দেবেন? অন্যভাবে তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, একই আকীদা। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যেই রয়েছেন। যে আকীদাটা পোষণ করতো হিন্দুরা অদ্বৈত বাদন, তাদের মধ্যে একটা দর্শন রয়েছে, অর্থাৎ যা কিছু পৃথিবীতে রয়েছে তার মধ্যে একটা বাদ দিয়ে অন্য কিছু নেই, অর্থাৎ এক আল্লাহ রয়েছে, সব কিছুই আল্লাহ, এটা বিশ্বাস করতো হিন্দুরা। সেই বিশ্বাস আজকে মুসলমানদের মধ্যে চলে এসেছে এই আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই সমস্ত কথাগুলোর মাধ্যম দিয়ে। অথচ আমরা নিজেরা এই কথাগুলো বুঝি না, আমরা আমাদের সন্তানদেরকে এগুলোই শেখাচ্ছি, এগুলোই মুখস্ত করাচ্ছি। এই সমস্ত আকীদা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে যদি আমরা নিজেদেরকে শির থেকে বাঁচাতে চাই। প্রিয় ভক্তমণ্ডলী, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেটা বলতে চেয়েছিলাম আজকে আমাদের মুসলিম সমাজ যে অধঃপতনে অপতনে চলে গিয়েছে, সমগ্র বিশ্বে আজকে মুসলিম উম্মা যে আজকে অধঃপতিত অবস্থায় পড়ে রয়েছে, এই অধঃপতনের মূল কারণ হচ্ছে তাওহীদের আকীদা থেকে দূরে সরে পড়া এবং শিরকের মধ্যে নিমজ্জিত হওয়া। যতদিন পর্যন্ত আমরা শিরক বর্জন করতে না পারবো, যতদিন পর্যন্ত তাওহীদের আকীদাকে আমরা মজবুত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা মুসলিম হিসাবে এই পৃথিবীর বুকে আবার সেই বিজয়ীদের তালিকায় কখনোই উঠতে পারবো না। প্রিয় ভাতৃমণ্ডলী, এই জন্য আজকে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে, জাগ্রত হওয়ার সময় এসেছে, আমাদেরকে শিরক বর্জন করার সময় এসেছে। শিরকের নামে যত কুসংস্কার আজকে সমাজে রয়েছে সেই কুসংস্কারগুলো বর্জন করে এক আল্লাহর ইবাদতে আর এক আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তবে আমরা প্রকৃত মুসলিম হিসাবে এই পৃথিবীর বুকে আবারও গৌরবের আসনে উন্নতি হতে পারবো। সবচেয়ে বড় কথা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয়সুদীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, তোমরা দুঃখিত হয়ো না, ওয়া আনতুমুল আ'লামুন, তোমরাই হচ্ছ সর্বোচ্চ মর্যাদার অধিকারী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা প্রকৃত ইমানদার হও তাহলে তোমরা সারা বিশ্বের মুখে মর্যাদার অধিকারী। কিন্তু আজকে আমরা মুমিন প্রকৃতভাবে হতে পারিনি বলে, আমাদের ইমানের মধ্যে গলতি রয়ে গেছে বলে আজকে আমরা পৃথিবীর মুখে লাঞ্ছিতদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রিয় ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে শিরকের এই ডাস্টবিন থেকে, শিরকের নর্দমা থেকে বেরিয়ে তাওহীদের স্বচ্ছ শরীরে স্বচ্ছ নদীতে অবগাহন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে তাওহীদে আকীদার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, এই সংগঠন দুটির নাম আপনারা শুনেছেন। বিগত 40 বছর যাবৎ এই সংগঠন দুটি এই বাংলাদেশের আনাচে কানাচে এই দাওয়াত নিয়েই মূলত ঘুরে বেড়াচ্ছে যে আসুন নির্ভেজাল তাওহীদের অনুসারী হোক। আমাদের মধ্যে, আমাদের দেশে, আমাদের সমাজগুলোতে আজকে তাওহীদের দাওয়াত রয়েছে, মানুষ সবাই নিজেদেরকে তাওহীদি জনতা হিসাবে পরিচয় দেয়, আমরা সবাই নিজেকে তাওহীদি জনতা হিসেবে ভাবি, কিন্তু আমাদের তাওহীদের মধ্যে যে ভেজাল রয়ে গেছে এটা আমরা জানি না। এই বিষয়ে সচেতন করার জন্যই আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ
তাদের প্রচার প্রচার না, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা মানুষের প্রতি এই আহ্বান জানাচ্ছে, আসুন আপনারা নির্ভেজাল তাওহীদের অনুসারী হন, এমন তাওহীদের অনুসারী হন যেই তাওহীদের মধ্যে শিরক নেই, এমন তাওহীদের অনুসারী হন যেই তাওহীদের মধ্যে শিরকের কোনো কলঙ্ক নেই। এইদিকে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সেই সাথে সাথে শিরকের কলঙ্ক যখন আপনার তাওহীদের মধ্যে না থাকবে না, তখনই আপনার আমলটা সহি হবে, আপনার আমলটা যখন সহি হবে তখনই আপনি প্রকৃত মুসলমান হিসাবে পৃথিবীর বুকে যেমন থাকতে পারবেন, পৃথিবীর বুকে যেমন নিজেকে নিজেদের মর্যাদার আসনে উন্নীত করতে পারবেন, ঠিক তেমনইভাবে কাল কিয়ামতের আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে এই তাওহীদে আকীদায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনলেন, তাদের সকলকে আমাদের বিভিন্ন ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।